কত জনা শিবে ক্রন্দন ভরে
এমনি মহালে যারা হারিয়ে যাবেন তারা হচ্ছে আব্দুল গানি, মাসিম, মাছেন আর মুক্তার, মৌলানা মুক্তার সাহেব আর মাছেন, মাসিম আর আব্দুল গানি, তিনজন আপনারা নারী মহলে মেয়ে মহলে কালেকশন করে দিতে যান। দীন ইসলাম, আমি বিশ্রামাগারে বসে বসে শুনছিলাম, একজন বক্তব্য দিচ্ছিলেন পরিস্থিতি মোকাম হলে চলে আসে, আমার হযরতুল আলাম বলছিলেন তার প্রতি উত্তরে, মানুষ যখন দিন হারা হবে, মানুষের কাছ থেকে যখন ইমান ফিউজ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজাব আসবে বিভিন্ন দিক থেকে, জালেম বাদশা আল্লাহ কায়েম করবে, আর জালেম বাদশাতে আমাদেরকে দেবে। 2000 বন্যাতে, 2000 সালের বন্যায় একে হয়নি মনে হয়, আমাদের এলাকার কথা বলছে, বর্ষা না হলে তো প্যাক আর লেবার মিস্ত্রি করে তো ভাঙতে হতো, টাকা লাগতো, আলাদা দিলে সরিয়ে দিলে মাটি কিছু নিয়ে বসবে, আর বর্ষা সেদিন লাগবো ইট কাটেতে, ভেজাল কিছু নেই, আমার আব্বু আলেম, আমার বড় ভাই আলেম, তিন বাপ্পাটা মসজিদে, মসজিদে গেলে তো কিছু কাম নাই, খাওয়ার সময় হয় তখন খেয়ে আসি চেটে জেলের সানা আর কোন হাত তরকারি মাঝে মিশালে আর ভাত চেড়ে করে খেয়ে খালি জানকে বাঁচে, আর নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি, আর বৃষ্টি তো থামে না বুঝতে পারছেন, এখনো কই যাই বসে আছে যারা দেখেছি, তো কতগুলো আমাদের গ্রামের মানুষ মসজিদে এসছে, তারা বাইরে বসে আছে, বাইরে শুতে আমাদের ভিতরে যায় না, কাপড় খান কোন এসেছে মুচা রেখেছে তো ঢুকতে পারে না, গরু যেমন মুতে ছুঁচে না, ছাগল যেমন মুতে ছুঁচে না, কুকুর বিড়াল শিরিকা যেমন পেচ্ছা পায়খানা করে পানি প্রয়োজনে ওয়ারও হয়নি, তো বিপদে যখন পড়ে তখন তো পশু পক্ষী মানুষের ঘাড়ে ওঠে বেলে আশ্রয় নিবে কোথায়, মসজিদে গিয়েছে তো পাটি পেরে পাটি গায়ে দিয়ে আছে, বৃষ্টি হচ্ছে, ফজরের সময় হলো আজান হলো নামাজ পড়ছি, তো ওখানে নিচে আছে, আব্বা বলছে এটা কুকুর আছে না কি আছে দেখতো, পাটির তলে লুসফুস করছে, কি জানে না যে কোন কুকুর আছে, হ্যাঁ বলে কুকুর বের কোনো দেখা আসবে এখানে, বিনা নেয় জলে কুকুর আছে লাগছে রে বাবা, তো বলছে এত বড় আল্লাহ বাঁশ দিয়েছে তাও যদি শিক্ষা না পাতো কখন শিখবে, আর আমাদের গ্রামীণ লোক ছেড়ে দেন, ও তো এখন কয়দিন মসজিদে ভিতরে থেকে পাক ও পবিত্র থেকে নামাজটা পড়তে পারতো, তো এই লোকের উপরে জানলেন বাচ্চা আসবে না তো আসবে তার উপরে রে ভাই, এত বড় সাজা তো তখন পর্যন্ত আগে আর ওই পেছা করে পানি নিয়ে মসজিদে যদি খাবাইকে নিয়ে তো নামাজ কান করবো, আলেম ওলামা আছে, মাওলানা সমসালি আছে, গ্রামের মানুষ আছে, মসজিদে থাকছি উপায় তো নেই, তো কমপক্ষে এই কয়দিন তো নামাজটা পড়ি, সোজা যদি না হয় তো আজাব এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসবে না তো কার উপরে আসবে, বনের হিংস্র প্রাণী, প্রধানমন্ত্রী জঙ্গল দেখতে যদি যায় আর মোকামহলে যদি সিংহবাগ তাকে দেখে এলে তো তার হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে বিচার হবে, বলেন তো প্রধানমন্ত্রী কোন মানে দেখতে গেছে বনে, বন যেমন মানুষ ভ্রমণে যায় মানে প্রাণীগুলো দেখতে যায়, আপনিও জানা আমাকে একবার
আলিপুর দিয়ার আপনার চিড়িয়াখানা, তো প্রধানমন্ত্রী চিড়িয়াখানা গেছেন, আর ভাগ্য চক্রে কিভাবে বাঘের মুখে পড়ে গেছে, একাই উঠতে চলে গেছো, ভাবছে ওইদিকে সব আছে, আর চিড়িয়াখানাতে গিয়ে একটা প্রধানমন্ত্রী সব ঘুরে দেখি, ভারতটাও আমার চিড়িয়াখানাটাও আমারই, তো দেখি দেখতে যে আপনার বাঘের খপ করে পড়ে যা বাঘকে দিলে খেয়ে নিলে চাপিয়া বুঝবে ও প্রধানমন্ত্রী বুঝবে না, আচ্ছা এই বাঘের পিঠে হবে সুপ্রিম কোর্টে না, এত বড় অন্যায় ভারতবর্ষের, আমাদের সোনার দেশ ভারতবর্ষ, মহান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা চিড়িয়াখানার বাঘে গিলে খেয়ে নিল, তার বিচার নেই, ভুল করেনি, সবাই জানে সিংহবাদ মানে চিড়িয়াখানাতে গেলে সাবধান থাকতে হবে, লেখা আছে প্রাণীকে মানে বিরক্ত করবেন না, কোনো খাবার দিবেন না, সাবধান সাবধান, প্রধানমন্ত্রী পাওয়ার সব জায়গাতে চলবে, মৌচাক এত বড় মৌচাক আছে, বন্যার চাক একবারে ওই বন্যার ওই মধুর চাক কিংবা সে ডাঁশের চাকে যদি আপনি মধু ছড়ান তো মোটামুটি এক মন মধু বের হবে, এত বড় চাক, আর এই জায়গা যদি প্রধানমন্ত্রী যেমনি করে ঘুরছে বলে এই দেশের প্রধানমন্ত্রী আগামীকাল থেকে এখানে চাক রাখবি না, অন্য গাড়ি চলে আর বারো বাজে না, তো পাক খালু তো গ্রহণ না করা গর্বে উন্নতি সব দিক দেয় বিষয়, এই জন্য মানুষের ভুল আল্লাহ দরবারে সহ্যনীয় নয়, ভুল করতে গেলে সারেন্ডার ধরে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়্যুল কিয়ামাত বিল, আল্লাহর কাছে হাতে পায়ে ধরে আল্লাহকে ক্ষমা প্রার্থী চেয়ে নিতে হবে, আল্লাহ আমার জীবনের সব পাপ রাশিকে ক্ষমা করো, জেনে যা করেছি না জেনে যা করেছি আল্লাহ পদস্খলন হয়ে হয়েছে সব তুমি মাফ করে দাও, তওবাতুন নাসুহা করে ফিরে আসতে হবে সঠিক পথে, কিন্তু আমরা ফিরি না, আমরা ঠিক জায়গাতে চলে আসি ঠিক চলবে সবকিছু, তো ভাই জান এই যে আমার আমার কাছে ইসলাম আছে, আজকে মাদ্রাসা, আজকে কোরআন, আজকে হাদিস, আজকে ভুড়ি ভুড়ি অজনসিরত আলেম ওলামা চিৎকার করে চলেছে, রাস্তাতে হাঁটা যায় না, যত লোক এসেছে তারা কথাগুলো শুনছে, বাকি আর 53 লোক রাস্তাতে চলা যাচ্ছে না, আমি মসজিদটাকে আসতে গিয়ে আল্লাহ একটা গাড়ি ভরেছে, আজকে না তুই গাড়ি ভরবে দেবে রাস্তায়, কে চাপবে তোর গাড়িতে, পাপড় ভাজা খেবে তোর গাড়িতে চাপবে নাকি, এলাম অনেক কম সময় লাগলো, ওই লোক কি একটাও কথা শুনে না, কোন কথা শুনেও না বুঝে না, এসে তো মেলা করতে মেলা দেখতে, আল্লাহ কখন এদেরকে হেদায়ত করবে, আল্লাহ সবাইকে হেদায়ত করুন বলেন আমি, ভাই যান আজকের এই জালসা একজন খালার উন্নতি সাধনের জন্য, আমরা আজকে আমাদের যে পরিশ্রম আমরা করি সেই পরিশ্রমের ফল আল্লাহ দুনিয়াতে দেবেন, তবে পরিশ্রম বিভিন্ন রকমের আছে আমাদের করতে হবে, আমাদের এই দিনই প্রতিষ্ঠানগুলো দান ছাড়া চলে না, যাকাত বলুন কসুর বলুন বিভিন্ন এককালীন দান বলুন দিয়েই চলে, আল্লাহ পাক বলছেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন, শূন্য হাতে এসেছিলাম, আসার পর বড় হলাম, শিক্ষা দীক্ষা অর্জন করলাম, আল্লাহ শক্তি দিয়েছে জ্ঞান বিবেক দিয়েছে, জ্ঞান বিবেক দিয়ে শক্তি প্রয়োগ করে মাল সঞ্চয় করলাম, মালদার হলাম, এই মাল খরচ করতে হবে, আর এই দুনিয়াতে নেক আমল করতে গেলে পরকালে জান্নাত পড়বে, যা কিছু করে সব জান্নাতের আশায়, দান করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাম করেন, একটা মানুষ অসহায় করে আছে তার সহযোগিতা করলেন, হেল্প করলেন, সব পরকালের নেকির আশায়,
থাকবো, এই জন্য সব কাজ করি। তো ভাইজান কি করতে হবে, কি করতে হবে? নেক আমালের সঙ্গে জুড়ে থাকতে হবে। একটা হাদিস পড়েছিলাম, সময় থাকলে বাকি আলোচনা রাখবো, তারপরে কাগজ হাতে চলে এসেছে। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, আল্লাহর কথাকে আল্লাহর নবী নকল করে বলছেন। কি বলছেন আল্লাহ? আমি ইবনে আদম, এ আদমের সন্তান, এ পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, এ পৃথিবীর সমস্ত মানব জাতি, পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ যত সব লোক আছে সব আদমের সন্তান আমরা। ভেদাভেদ আছে, সব আদমের সন্তান। এই আদমের সন্তানকে আল্লাহ বলছেন আনতে তোমরা খরচ করো, দান করো, যা তোমাদের আমি দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে আমি রুজি দিয়েছি, মাল দিয়েছি, অফুরন্ত মাল দিয়েছি, কম দিয়েছি, বেশি দিয়েছি, সে মাল থেকে তোমরা খরচ করো। তাহলে আমি কি করবো? উনফে গালেই যায়, তাহলে আমিও তোমাদের উপরে খরচ করব। আপনি দেবেন, আল্লাহ আপনাকে দেবে। আল্লাহকে আপনি দেবেন না তো আল্লাহ আপনাকে দেবে না। একটা হচ্ছে সম্মানের দেওয়া, আর একটা ঘৃণার দেওয়া, দু রকম দেওয়া। আপনি আল্লাহর রাস্তাতে খরচ করবেন, আল্লাহ আপনার রিজকুল করিম, সম্মানের দেওয়া দিবে, রিজিক দেবে আল্লাহ আপনাকে, বাগানে ফসল দেবে, জমিতে ফসল দেবে, বাগানে ফল দেবে, আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে দেবে, সন্তুষ্ট চিত্তে আল্লাহ আপনার থেকে মাল দেবে। তো ভাইজান এই মাদ্রাসাতে প্রাণ ভরে আমরা দান করব। অন্যান্য বছর এসে দেখেছি আমি এত যে অঞ্চলে এবং পশ্চিম বাংলা বিহার ঝাড়খণ্ড যে ট্যুর করি ঘুরি, এই সভাতে যা দেখেছি আমাদের এলাকায়, আমাদের এলাকায় যা আমি দেখেছি, একটা হচ্ছে খোসালপুর মাদ্রাসা, এতিমখানা, যেগুলোতে আমি গেছি, আর আমাদের বীরভূম, মুর্শিদাবাদ আর পাকুড় ডিস্ট্রিক্ট তিনটে এক জায়গাতে পড়ছে গ্রাম, ওটা হচ্ছে বষ্টম ডাঙ্গা, রাজগ্রাম থেকে এসে ওটাও একটা হচ্ছে আপনার সেই ছোট মাদ্রাসা, তো বেশ এখন বড় হয়েছে, তো সেই হেজখানা ওটাও এতিমখানার মতনই করে রেখেছে, প্রচুর আদায় হয়। আমিও সেখানে বেশি কথা বলতে পারি না, তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগাতে হয়, এখানে আর আগে এসেছি অনুরূপ সেই। আজকেও বেশি কথা বলার সুযোগ পাওয়া আশা করছি যাবে না, কাগজ আমার হাতে এসেছে। তবে প্রথমে আমি এই কাগজে দোয়া করে দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ, দুশো টাকা, পাঁচশো টাকার বেশি নেই। আমি আপনাদের কাছে এত সব দিন দরদি, ইমানদার, মোমেন, আল্লাহ সমস্ত সব আল্লাহর ধ্যানে এই মাদ্রাসাকে মাথায় নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে বসে আছেন, এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব, বলবো প্রথমে দশ হাজার টাকা আমার হাতে একজন দেন, দশ হাজার টাকা আমার হাতে দেন, তারপরে এই কাগজের দোয়া ইনশাআল্লাহ দিব। তবে এই দোয়া দিচ্ছি, দশ হাজার একটা কলম আমার হাতে দেন, আর পাঁচ হাজার একটা কলম দেন, তারপরে তখন ওগুলোর বাচ্চা ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে। তো প্রথমে তো আগে বীজ ভুলতে হবে, হ্যাঁ, তো একটা দশ হাজার টাকার বীজ আর একটা পাঁচ হাজার টাকার বীজ, এখানে আবার আরো অনেক বেশি পাওয়া যায়, এটা আমার মুখস্থ আছে, সবগুলো ইনশাআল্লাহ হবে। তবে এই দোয়াটি আমার দিয়ে দেওয়া কথা, বিসমিল্লাহ বলিয়া শুরু করি লামাদাই, কবুলো করি ও খোদা তোমার দরগাই, কাগজ আসিল দেখি হাতে যে আমার, বহু নাম লিখা আছে ভিতরে ইহার, ক্রমে কোনাম না ধরে বলে যাব সব, হাদিসের মতো আমি লাগাবো এরাম, প্রথমেতে দেন আমিকে শত দাম দিয়া, আব্দুল সুকুব ওই গেল না গেল ভুলিয়া, কুড়ি মানে সাত শত এসে দিল দান, আজিজু রহমান ওই মত বিদ্যমান, আরো বেনামিতে দেখি মিডিলে রাশিয়া, সেদিন রহমান তবু না গেল ভুলিয়া, মানে এদের দেখি দিল পাঁচ শত, আবহাল রাখিও দিনে কাবির অবিরত, আর দিল কাবির আর বেনামি আসিয়া, আর শত শত দিল বাড়ি লেখকাম বাড়ি মন্দার পাঁচ কালাম না দাম দিয়া, দিল যাহা দাম বাড়ি তোমার ওরা হেতে, আগ্রহ দিয়া নাও তুমি পাখি যাহার সাথে, আরো বেনামিতে যাহা দেখি আকাধীন, আর চাদর টাকাতে যাহা দিল মোয়াফিন, হাজিউরাম আব্দুল হাজি গফার সাহেব আসিয়া সভাতে, আর চাদর ওদা দিল যাহা দেখি কাগজেতে, কেতাবুদ্দিন ওই মত বেনামি আসিয়া, আর কালামুল্লাহ ওই মত না গেল ভুলিয়া, বেনামিতে কত শত দাম এ ব্যাপারে,
টাকা দিল দান আর সাদরে গ্রহণ করো আপে দয়াবান রসুদামে এখানেতে বাইতুর রহমান এক হাজার দিল যাহা দেখি বিদ্যমান গোলাগাটি হতে দেখি আসিয়া সভাতে আনসারুল ওই মত দেখি এখানেতে পরিমাণে এক হাজার বাড়ি খোসা ফুল আদিল যাহা দান বাড়ি হাজার শুকুর স্বামী আর ওই মত কালাম না দিয়া ইসলাম তবু না গেল ভুলিয়া পরিমাণে টাকা দেখি দিল ৫০০ বহাল রাখিও দিনে কাজে রবিরত আমি কুল ইসলাম দেখি ২০০ দিয়া তিনজন বেনামিতে না গেল ভুলিয়া তিনজনে বেনামিতে পাশাপাশি রইল এক হাত করে তিন হাত মিলাইল এইভাবে এখানে ৩ হাজার দিয়া আদিল যাহা বাড়ি তুমি রেখো প্রভনিয়া তিনজন ওই মত বেনামি আছিল তারা পরিমাণে ৩০০ দান দিল আল্লাহ চার পৃষ্ঠে ভর্তি আছে আপনারা বেনামিতে এখানে কত শত দান টাকা প্লাস কালা মুল্লা বাড়ি বিদ্যমান আর ২০০ সামাদ দেখি ১১০০ দিয়া শফিকুল ৫০০ না গেল ভুলিয়া আবু তাহলে আবু আছে তো নামেতে আক্তারুল কালা মুল্লা ৫০০ সাথে আনসারুল ওই মত মানিল আসিয়া আনবার ওই মত না গেল ভুলিয়া ওর মত নুরে মান হুমায়ুন আসিল আব্দুল মান্তান তবু বহু না ভুলিল আক্তারুল ওই মত ৫০০ দিয়া আক্তারুল ইসলাম তবু না গেল ভুলিয়া চাদর যে দিল যাহা আর সভাতে আসিয়া আর তার দান বাড়ি তুমি রেখো গ্রহণিয়া হালিম নামেতে দেখি ৭০০ দান আর পিতা ও মাতার নামে করিল এলাম কালাম না ওই মত তবু না ছাড়িয়া আর দিল দান বাড়ি তুমি রেখো গ্রহণিয়া পিতা মাতা বর্তমানে না আছে ভরাতে পাপের দুনিয়া ছেড়ে গেছে বাবরেতে হাইরে দরম চদুর আছিলি কোথায় ঘাড়ে পিঠে বসে নিয়ে গেলি জামালাই কবরেতে পাহাড়েতে থাকে মুসিবতে উঠারি গেলে গো তুমি দামেরই বরকতে ওই মত আনু আর ১০০০ দিয়া আর মাসুম যে ওই মত না গেল ভুলিয়া আশরাফুল ওই মত আর রফিকুল আছিল শ্বশুরি সারি মাতা পিতা না ভুলিল মতিউর রহমান দেখি জোর পুকুর হতে আর সারি ফুটি নই মত না গেল ভুলিতে সাদে কালি ওই মত বালি আড়াই ফুল কত দিয়েছেন আপনার ৫০০০ বাকি ১০০০০ টাকা দিয়েছেন ১০০০০ টাকা একটা কলম আমি চেয়েছিলাম তার আগেই এখানে কাগজে উনি দিয়েছেন ১০০০০ টাকা কি নাম সাদেক সাহেব আলাইপুর ১০০০০ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তবে এটা কাগজে আমি চাওয়ার আগে পেয়েছি না চেয়ে পেয়েছি কিন্তু আমি চেয়েছি ১০০০০ টাকা তাহলে আর একজন এখন বাকি আছে এটা না চেয়ে পেয়েছি কিন্তু চাহাটা পাইনি নাকি চাহাটা বাকি আছে না তো আমি যে দরখাস্ত করেছি ১০০০০ এখন পর্যন্ত সেই দরখাস্ত মঞ্জুর হয়নি আর একটা কলম ৫০০০ তো ভাইজান আসেন তারপরে আজুরা এখানে আমরা কোরআন শরীফ দিয়েছে আপনারা আর ওই মত দেবে আসি কুলাসিয়া তুলসি পুকুর তবু না গেল ভুলিয়া পরিমাণে ১০০০০ টাকা দিল দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান শিশু মোহাম্মদ দেখি আসিয়া সভাতে সানা উল্লা ৫০০০ দেখি কাগজেতে কাগজে কলমে নাম করিছে প্রমাণ ইহাদের দান বাড়ি করিয়ে গ্রহণ উপযুক্ত বল্লা তুমি দিও ভাইদের সুন্দর দশুঠান তুমি পারো জীবনে মন্টু নামেতে আরো লুৎফল আসিয়া আর ২০০০ দিল বাড়ি কাগজে লিখিয়া আর বাউল ওই মত দিল ৫০০ বহাল রাখিও দিনে কাজী রবিরত নুরুল নামেতে ৩০০ পাইতাম রাইসুদ্দিন ওই মত দেখি বিদ্যমান কারিম নামেতে আরো ঈশায় আসিয়া নৌসাদ ওই মত না গেল ভুলিয়া সাবিরুল ওই মত ৫০০ টাকা আতিকুর রহমান গেল না গেল ভুলিয়া
মানে চল্লিশ টাকা দান দিতে দিল জাহাদান বাড়ি পড়ে মহাপথে রুমে নামেতে সব তবু দিল দান খাদি যা চাদর এবে দেখি বিদ্যমান আর মানি ওই মতো আতাউ আসিয়া আনু আর ওই মতো দেখি যে ভেড়িয়া দায়ী দুল ওই মতো মুসুর নামেতে আতাউর নাম যাহা দেখি কাগজেতে ওই মতো মরঠুর রুমজ আসিল সীমার নামেতে তবু প্রভু না ভুলিল রাইসুদ্দিন নাম যাহা দেখিয়া কাঠিন আদিল জাহাদান বাড়ি মর্ম আফিন সার আজ ওই মতো দু হাজার টাকা দুই শত টাকা ইমানে আমানে বাড়ি করে রাখো টাকা আব্দুল খলিল দেখি লাহারিয়া হতে দিল জাহাদান খুনে তোমারও রাহেতে কিছু দিয়েছে কুড়ি কিলো আলু আর দুখানা কোরআন শরীফ নাকি আর চাল দিয়েছেন আপনার কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাল আলু আর কালা মোল্লা দিয়া তিন কুইন্টাল চাল দু কুইন্টাল আলু আর দুখানা কোরআন দেখেন আলু আর চাল দিয়েছেন চাল আশা করি বস্তা থেকে কিনে দিয়ে দিবে আপনার ব্যাংক কিনে আর আলু কোথায় এখন জমিতে আছে আশা করি আলুতে জমি আলু জমিতে আছে বোনা আলুতে দানিও তার পরিপুষ্ট দানা ঝড় বৃষ্টি হতে আর পাথর বর্ষণে বাঁচাই গেলে খোদা তব দয়া দনে বেনামিতে ওই মতো মুঞ্জু মঞ্জুরের স্ত্রী আছিল আলো মনামেতে এদের সভাতে ভিড়িল হিরু ও নামেতে দেখি নুসলাম আসিয়া দিল সবে দাম বাড়ি কাগজে ভরিয়া কাগজে কলমে যত নাম পাইলাম নাম ধাম পরিমাণ সব বলিলাম সকলের দাম বাড়ি করিল গহন উপযুক্ত বলা তুমি দিও দাতাদের সুন্দর সুধাম তুমি করো জীবনাল্লাহ আমিন এই ফোনের মাধ্যমে আপনার দূরদূরান্ত থেকে জানা দিয়েছে ব্লক সভাপতি আঞ্জুয়ারা খাতুন এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করে দিব আর দশ হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন একশো দুশো চাদর কালা মোল্লা যা দিয়েছেন একবার দোয়া দিয়ে আপনার সভাপতি সাহেবের মেয়ে দিয়েছে পাঁচ গ্রাম থেকে পাঁচ হাজার আশরাফুল সাহেব দু হাজার আহসানুল হক দুশো মাসে মালি আদায় করেছে গঙ্গনকার থেকে তেরো হাজার সাতশো তিন কোড়ি মিজাপুর থেকে দু হাজার টাকা শাওনের মা সোনা ছোয়ানা ছোয়ানা ওজনে সোনা গ্রাম গ্রাম থেকে আচ্ছা অসুস্থ আছে মঞ্জুরের স্ত্রী নাকের নাক বাড়ি সোনা দিয়েছে আপনারে এটা তো আমি চাইবই কিন্তু চাওয়ার আগে দিয়ে দিয়েছে মুখস্থ আছে তো এর আগে এসেছিলাম সবগুলি ইনশাআল্লাহ দোয়া দেবো হ্যাঁ একটু দোয়া দিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাহমাতুকা নাস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাহমাতুকা নাস্তাগিস তোমার রহস্য কোথাকে বুঝিতে পারে বান্দা বান্দিরা তোমার যাহা ছিল সবার মাঝারে ছিল সবে যাহা দিল দাম কাগজে কলমে দান করিছে প্রমাণ কেহু টাকা দিল দেখি লাখ হতে লাখা হাজারে ফুল সোনা দান দিতে দিল যাহা দান বাড়ি করে মহাপতে কেহু আসতে শুধু দাম আছে বেকারাম দান বদলেতে তুমি করিও উদ্ধার শত শত টাকা বুঝি খরচা করিয়া আর গোনা হই আছে রঘুপাকি দিয়া অবশেষে প্রভু তোরে জেনে সার জেন আর শত হাজারে হাজার টাকা দিল ডোনেশন কাতরে তোমার তারে ডাকি বারবার রোগাগ্রস্ত করে তুমি রাখিল তার অসুস্থ করিও জীবন তটি তাই মচন প্রভু আল্লাহ পাক তুমি করি মোহব্বানা আর জীবনের মেরো দণ্ড তাদের ভেবনা আজমিরা দিদি চৈরামপুর থেকে পিতা বাবার
বাসিরউদ্দিন সাহেব এক বাগ সিমেন্ট, সাজেদ সাহেব মহিশাইল থেকে 1000 টাকা, সাহেব ড্রাইভার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে 500 টাকা, মানসুর জামতলা মোড় থেকে ছেলে কষ্ট করে পড়াশোনার জন্য 2000 টাকা দিয়েছেন, উজির শেখ অসুস্থ আছেন হাসপাতালে পড়ে আছেন দোয়া চেয়েছেন আপনার 500 টাকা দিয়েছেন, এরফান আলী সাহেব গোহালবাড়ি থেকে মাতা পিতার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা দিয়েছেন, আব্দুর রাকিব 500 টাকা, একে একে এখানে কাগজ মাঠতে ওই মত বহু দূর হতে মোবাইল দ্বারাতে কেহ শত শত হাজারে হাজার করিয়াছে দান বাড়ি করে মাদ্রাসার সকলের দান বাড়ি করিও গ্রহণ, দুটি ভুল জীবনের করিও মোচন, কেহ মাতা নামে দিল পিতা নামে দিল কারো সন্তান আদি উদারে কে চলে গেল, আজি যারা পড়ে আছে মধ্য কারো ভরে রেখো আমাদের দেব তুমি কৃপা করে, স্বামীর সহাবী দিবি তাদের এ বানায়ো স্বামী সাথে হওয়ার মাতে রাজিকে রাখিও, সন্তান আদি যদি তুমি দিও সুলতান আই দোয়া করি বাড়ি শুনো দয়াবান, কাতরে তোমার তারে ডাকি বারবার সুখে রাখো সদা তুমি এ ফুকন পার, ভুল তুটি জীবনের মাফ করে দিয়া আদরে যতনে তুমি রাখিও জড়িয়া, বাড়ি অনুপুর হতে 2000 দিয়া আবু তাহের দেখি প্রধান প্রধান আসিয়া যদি মানে 3000 টাকা দাম দিতে দিল জাহাদান বাড়ি পড়ে মহাবতে ঔরঙ্গাবাদ হতে বদরুদ্দিন দিল যাহা দেখি কাগজেতে বলি মানে 1000 টাকা দাম দিয়া দিল যাহা বাড়ি তুলি রেখো গ্রহণীয়া মানারুল হক বাড়ি গোহাল বাড়ি